হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার ও আমার ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আমার সালাম। তবে আপনাদের আজ ছোট্টখাটো একটি কাজের হিসাব দিতে যাচ্ছি বা দেখানোর বোঝানোর চেষ্টা করতেছি। সামান্য একটি বাউন্ডারির কাজ, আপনারা বলে থাকেন যে এটা কিভাবে করতে হয়। তো খেয়াল রাখুন, প্রথম যে বেসটি দেখে আসলেন সেই বেসগুলো 4 ফিট বাই 4 ফিট এবং 4 সুতার রড দিয়ে 16 মিলি রড দিয়ে বান্ধা হয়েছে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কলমের রড দেওয়া আছে 4টি করে 16 মিলি। তো চুড়ির রড 8 মিলি করে তো বসানো হইতেছে, দেখতেছেন। তো এখানে রড কাটা আছে গিয়ে প্রায় 3.5 ফিট করে 4 ফিট করে ঢালাই হবে। তো এই বাউন্ডারি ঢালাইটি দেওয়ার জন্য আপনার কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত ঢালাই দিতে হবে এটা বাউন্ডারির জন্য। তো আপনারা যেই কথাটি বলে থাকেন যে বাউন্ডারি বা ফাউন্ডেশনের কাজে 4 সুতা রড দিয়ে হবে, তো কথাটি মনে রাখবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। হয়তো কাজটি সামান্য কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা দেখানোর চেষ্টা করতেছি, তো অবশ্যই সাথে থাকবেন। তো আপনারা যেভাবে বলে থাকেন, অনেক সময় আপনারা 2 তলা 3 তলা ফাউন্ডেশনের জন্য নাকি বলে থাকেন আমাকে 4 সুতা 12 মিলি রড দিয়ে ব্যবহার করবেন। তো এখানে যেটি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি আপলোড করলাম, দেখতেছেন নিচ থেকে যে গাঁথনিগুলো করা হচ্ছে এগুলি সম্পূর্ণ 10 ইঞ্চি গাঁথনি। তো এই 10 ইঞ্চি গাঁথনির জন্য এখানে কিন্তু মাটির যে দেয়ালটা দেওয়া হইতেছে, এখানে হাইট কিন্তু প্রায় 7 ফিটের মতো। মনে রাখবেন এই 7 ফুট হাইটের জন্য এই দেয়ালটি দিতে হচ্ছে হইতেছে 4 ফিট বাই 4 ফিট বেস এবং কলমের 4 5 সুতা রড ব্যবহার করা হয়েছে। তো কি জন্য দেওয়া হলো এবং এমন কিছু জায়গা আছে যেখানে নাকি আপনি এই 20 16 মিলি রড দিলেও থাকবে না, 16 মিলি বিমের রড দিলেও থাকবে না, এখানে কিছু কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে গিয়ে প্রথমে জেনে নিন, এখানে 5 ফিট 6 ফিট হাইট আছে, এই 6 ফিট হাইটের জন্য এই কলমগুলো না দিলে আপনি মাটির যখন প্রেশার দিবেন তখন প্রেশারে এই লোড নিবে না, তখন দেয়ালটি আরেক বাড়িতে পড়ে যেতে পারে। তো এরকমের শতকরা 80টি থেকে 70টি পড়ে যায় দেয়াল, আর তখন ভাবেন যে কিভাবে পড়লো, কী জন্য পড়লো, রড দিয়ে করলাম তারপর পড়ে গেল কেন। তো সেটি মনে রাখবেন, অবশ্যই যদি 10 ফিট হাইট হয়ে থাকতো তাহলে সেখানে 10 ফিট বা 8 ফিট হাইট হয়ে থাকতো আর মাটি লগের সাথে সাথে ফালাই দিলে সেদিকে আপনাকে এই যে যে কলমগুলো দেখতেছেন এই কলম থেকে ভিতরে আরও একটু টানা দেওয়ার দরকার। অবশ্যই সেটাকে টানা দিলে নতুন করে বেজ দিয়ে তাহলে সেই দেয়ালটি পড়বে না। আর আপনি টানা না দিয়ে, নতুন করে বিম টানা না দিয়ে যদি আপনি শুধু এইভাবে ওয়ালটা করে বিম সহকারে দেন তবুও থাকবে না, মাটির প্রেশারে লোড নেবে না। আর মাটির লোড নেওয়ার জন্য অবশ্যই এই দেয়ালগুলোতে মাঝে মাঝে কিছু একটা ছেদ্র রাখবেন। ছেদ রাখার অর্থ হচ্ছে গিয়া মাটির একটি ফুম আছে, মানে দম আছে, সেই দমটা আপনাকে বেড়ে হতে দিতে হবে, নয়তোবা এই ছেদাগুলো না রাখলে আপনার মাটি দম নেবে না। তখন অনেক সময় আপনারা শুনে থাকেন যে ট্যাঙ্কি সিপ্টি ট্যাঙ্কি নাকি বিস্ফোরণ হয়, তো আসলে কিন্তু কথাটা সত্য, আপনারা যে কোনো সিপ্টি ট্যাঙ্কি ময়লা ট্যাঙ্কি বিস্ফোরণ হয়। কারণ হচ্ছে গিয়ে আপনার যদি সেই ট্যাঙ্কিতে কোনো প্রকার পাইপ বা ছেদা না রাখেন, হাওয়া আপ ডাউন করতে না পারবে অক্সিজেন, তাহলে সেটি বাষ্প হতে পারে। তো তেমনই এই দেয়ালেও অবশ্যই আপনাকে কিছু ফুকা রাখতে হবে, সামান্য কিছু দু একটা খোপে খোপে ফুকা রেখে দেবেন, সেই ফুকার জন্য অবশ্যই দেয়ালটি মাটিতে বসে যাবে, দেয়ালের প্রেশার পড়বে না। তবে যত দ্রুত সম্ভব তত দ্রুত মাটি ফেলবেন না, একটু আস্তে ধীরে মাটি ফেলানোর চেষ্টা করবেন, তাহলে দেয়ালটি কিছু হবে না। আর এই দেয়ালের জন্য আপনারা যে হিসাবটি আমাদের কাছে জেনে থাকেন, তো এই কথাটি আপনারা বিশেষভাবে মনে রাখবেন। যদি 10 ইঞ্চি গাঁথনি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে দেয়াল ফুট মেপে বের করবেন আপনার ইটার হিসাব। ইটের হিসাবটি হচ্ছে গিয়া 10 ইঞ্চি, যেমন 1 ফিট বাই 1 ফিট একটি দেয়ালে 10 ইঞ্চি গাঁথনি দিলে সেখানে ইট লাগবে আপনার 10টি, আপনি যেভাবেই বসান 10টি ইট লাগবে, তো 10টি। আর যদি আপনি 5 ইঞ্চি করে থাকেন তাহলে 1 ফিটে 5টি ইট লাগবে 1 ফিট বাই 1 ফিটে, সেটিও আপনার একটি হিসাব মিলিয়ে দেখবেন, তাহলে আপনার যে দেয়ালের ইটের খরচটি সেটি বেড়ে হয়ে আসবে।
আর রটের যে ব্যাপারগুলো বলে থাকেন, তো এখানে যে 16 মিলি রট আছে এগুলো আমরা সাধারণতভাবে হিসাব দিয়ে থাকি দুই ফুটে 1 কেজি। আসলে মূলত 2 ফুটে 1 কেজি হয় না, দেখা গেছে আপনার প্রায় 1 কেজি রটে প্রায় 2 ফুটের বেশি চলে যায়। তার মানে এই এর অর্থ হচ্ছে কি, আপনার যে এইভাবে হিসাবটি এইভাবে হিসাব দিলে একটু রড বাড়তি হয়ে যায়, মানে একটু বেশি হয়ে যেতে পারে, তবে অনেক সময় কাজের গাফলতির কারণে বা কাজের হিসাবের গড়বড়ির কারণে এরকম হতে পারে। মোটামুটি আপনি ফুটে দেখা গেছে 1 কেজিতে 2 ফুট 16 মিলি রড পাবেন। তো এরকমের হিসাবটি এভাবে করে নিয়ে অবশ্যই জেনে রাখবেন। আর যে কলমটি আপনাদের ফাঁকা দিয়েছিলাম সেই ফাঁকাটি এই ডালাইগুলো, অনেকে আপনারা এটাকে আগে কলম ডালা দিয়ে থাকেন তারপর গাঁথি দিয়ে থাকেন, কিন্তু আমি বলবো সেটা নিচে থেকে যখন দিবেন তখন অবশ্যই চাপা কলম দিবেন। এই যে ফুকামের কথা বলেছিলাম সেই ফুকামগুলো কিন্তু দেখতে পারতেছেন, তো এই ধরনের ফুকাম দু একটা রেখে দিবেন। আর এই ডালাইগুলো অবশ্যই চাপা মারবেন, তারপর আপনি এখানে যখন একটি বিম দিবেন, যে বিমের জন্য যে রডটি দেওয়া আছে দেখতেছেন বিমের রড বাঁধা হয়েছে, তো এখানে কিন্তু রডটি কিন্তু অবশ্যই 400 টা রড মানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো এই 12 মিলি রড দিয়ে এখানে চলবে, কারণ এখানে বেশ একটা ইয়ে নেই। তো অবশ্যই সেগুলো মনে রাখবেন যে টানার জন্য একটি বিম ব্যবহার করতে হবে আলাদাভাবে, এই সেন্টারের কাজ। তো যাই হোক, ডালাইটি দেওয়ার জন্য সব কিছুই খেয়াল রাখবেন এবং সেন্টারে থাকতে হবে, কোন দিক দিয়ে রড যাতে বেরিয়ে না থাকে, তাহলে জং ধরে যে কোনো সময় দেয়াল পড়ে যেতে পারে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে হয়তো অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই ফাইমা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা করেনি তারাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।